إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين الله ولن أمين حبيب الله ولن أمين الله حبيب نجر সম্প্রদায় এবং বাসান্ত আওয়াজ সম্প্রদায় বাসান্ত আওয়াজের জন্য আসমান থেকে আমি আল্লাহ কোনো বাহিনী প্রেরণ করি বাহিনী প্রেরণ করার কোনো প্রয়োজন নাই এর আল্লাহ বলেন শুধুমাত্র আমি আল্লাহ বর্জ্য নিক্ষেপ করেছিলাম আল্লাহ বর্জ্য নিক্ষেপ করেন সঙ্গে সঙ্গে আন্তাওয়াজ শহরের বাসা সহ সব ধ্বংস হয়ে পরিণত হলো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبد ورسول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إن جاءها المرسلون وقال رسول الله صلى الله عليه وسلم ما تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين عن عمره فيما أفناهم وعن شبابه فيما أبلاهم وعن ماله من أين اكتسبهم وفيما أنفقهم وعن علمه ماذا عمل فيهم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله. جامعه مدنيه بنيغا مدرسه الدوغي اسلام جلسه شمالي شبابوتي شاهد উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক বৈষব, মাদ্রাসার ছাত্র বৈষব, আল্লাহ ফকরাব্বুল আলমিনের অগণিত অসংখ্য শুক্রিয়া। যে আল্লাহ ফকরাব্বুল আলমিন আমাদের সকলকে এই দুর্যোগ পরিস্থিতিতে কোরআন হাদিসের আলোচনা শোনার বুঝার আমল করার যে সুযোগ দান করেছেন সবাই আমরা কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ইয়াসিনের ১৪ নম্বর ১৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ ফকরাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সামনে রেখে আল্লাহ ফকরাব্বুল আলামিন তৌফিক দান করলে অল্প সময়ে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চেষ্টা করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টি হলো দাওয়াত ও তাবলীগ। আল্লাহ ফকরাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ১৩ নম্বর আয়াতে আল্লাহ ফকরাব্বুল আলামিন এই আয়াতটিকে নিয়ে অনেক লম্বা চলা আলোচনা করছেন দাওয়াত ও তাবলীগের বিষয়ে। যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, সেই হিসাবে মাদ্রাসা সংক্রান্ত কিছু আলোচনা আমরা করার চেষ্টা করি। আসুন আমরা যারা বসেছি শোনার জন্য, জানার জন্য, আমল করার জন্য আমরা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করি। আসুন মাদ্রাসা শব্দের অর্থ কি? আজকে যে জামিয়া মাদানিয়া বানিয়াগা মাদ্রাসায় এই আয়োজন, এই আয়োজনের অর্থ কি? জামিয়া মাদানিয়া বানিয়াগা মাদ্রাসার এত বড় আয়োজন, এলাকাবাসী, দেশবাসী, মুরব্বেন একতারা, মুসল্লেন একতারা, কমিটি সহ সকলের পরামর্শে, সকলের আন্তরিকতায়, সকলের মেহনত, সকলের সর্বোত্তম মেহনত এবং সহযোগিতার বদৌলতে আজকের এই আয়োজন করা হয়েছে। জামিয়া মাদানিয়া বানিয়াগা মাদ্রাসার জলসা, এই জলসায় আমাদের কি শিক্ষা দিয়েছে আমরা সামান্যতম একটু আলোচনা করি। মাদ্রাসা শব্দের অর্থ কি? মাদ্রাসা কাহাকে বলা হয়? মাদ্রাসাতে পড়ার লাভ কি? এই মোটামুটি তিনটি বিষয়ে আমরা যতটুকু পারি আপনাদের সামনে আমরা আলোচনা করবো। আমরা যারা আছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, সবাই সামনে আমরা এগিয়ে জমিয়ে আমরা বসি, মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। এই শ্রবণ করার দ্বারা হয়তো আপনার আমাদের জীবনের পরিবর্তন বয়ে আনবে। উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তাসবিহ আনবেন, বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা শায়খ আলী হাসান উসামা সাহেব আপনাদের সামনে আগমন করবেন। এছাড়া আরো অনেক বুজুর্গানে দিন ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে আগমন করবেন। আসুন মাদ্রাসা শব্দের অর্থ কি? মাদ্রাসা তো একটি আরবি শব্দ, মাদ্রাসা তো একটি আরবি শব্দ। এক বচন বহু বলছেন মাদারিস,
এর একাধিক অর্থ আছে মূলত আরবি ব্যাকরণ অনুপাতে মাদ্রাসা শব্দের মাদ্রাসা তুন একটি আরবি ব্যাকরণ অনুপাতে ওয়াহিদের সিগা ইসমে জরফের সিগা এর অর্থ হইল বিদ্যালয় শিক্ষায়তন যেখানে কোরআন হাদিস পড়ানো হয় শিক্ষা দেওয়ার স্থান মাকান যে স্থানে কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় সেটাকে বলা হয় মাদ্রাসা মাদ্রাসাতুন এক বসন বহু বসনে মাদারিস এর একাধিক অর্থ এক অর্থ হল মাদ্রাসা বিদ্যালয় শিক্ষায়তন দিনী শিক্ষা কেন্দ্র পরিভাষায় মাদ্রাসা বলা হয় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় মুমিন মুসলমানদের জীবন কিভাবে গঠন করবে ইহকাল এবং পরকালে মানুষ কিভাবে মুক্তি পাবে হালাল হারাম কোন পথ হালাল কোন পথ হারাম কিভাবে উপার্জন করলে মানুষের হালাল উপার্জন হয় আর কোন পথ উপার্জন করলে মানুষের হারাম উপার্জন হয় কিভাবে আল্লাহ চেনা যায় কিভাবে রাসুল চেনা যায় এক কথা মুমিন মুসলমানদের জমিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে মানুষের হাসরের মাঠে যাওয়ার অর্থাৎ হাসরের মাঠে যাওয়ার আগ পর্যন্ত যতগুলি বিষয় আছে সবগুলি বিষয়ে যে মাদ্রাসায় পড়ানো হয় তাকে বলা হয় মাদ্রাসা আল্লাহ ফকরাবুল আলমিন তার পবিত্র কালামে আল্লাহ ফকরাবুল আলমিন সুরাতুল ইয়াসিনে আল্লাহ আলোচনা করছেন দাওয়াত তবলিগের বিষয়ে এই দাওয়াত তবলিগ শিক্ষার মূল কেন্দ্র হইল মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা যার কাছে নাই দাওয়াত তবলিগের মূল হাতিয়ার তার কাছে নাই দিনের সবকিছু মূল হাতে রইল মাদ্রাসা মাদ্রাসা হলে মেরুদণ্ড মেরুদণ্ড যদি না থাকে দিন থাকবে না আর জিন যদি না থাকে মুসলমানিয়ত থাকবে না এই জন্য মাদ্রাসা হলো দিনের মালকান মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল সৌহদ উসমে ইলমে দিন হায় মুতালাব হায় মুল মুল কবি বলেন মাদ্রাসা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগিচা হলো মাদ্রাসা মাদ্রাসায় আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া হয় রসুলের পরিচয় শিক্ষা দেওয়া হয় কোরআন কাকে বলে হাদিস কাকে বলে আল্লাহ কাকে বলে রাসুল কাকে বলে জান্নাত কাকে বলে জাহান্নাম কাকে বলে হালাল কাকে বলে হারাম কাকে বলে দিন ইসলামের জাতীয় যাবতীয় বিধিবিধান যেখানে শিক্ষা দেয় সেটাকে বলা হয় মাদ্রাসা এই জন্য বলা হয় কৌমি মাদ্রাসা কৌম তো গোত্র যে মাদ্রাসা দেশবাসী এলাকাবাসী কমিটিবাসী মুসল্লেন কারাম মুরব্বী এনে কারাম মুহতামিম সাম মুস্তাদ গুলাম মুস্তাদ আসাতিজা কারামগণ সহ ছাত্র উস্তাদ সহ যেই মাদ্রাসা সুচারুরূপে পরিচালিত হয় সেটাকে বলে কৌমি মাদ্রাসা তথা জনগণের মাদ্রাসা এটা হলো দরকারি মাদ্রাসা এই দরকারি মাদ্রাসাতে হালাল সম্পর্কে হারাম সম্পর্কে কোন জিনিস মানুষের জন্য হালাল কোন জিনিস মানুষের জন্য হারাম কোন পথ জান্নাতের পথ আর কোন পথ জাহান্নামের পথ সেটা কৌমি মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে শিক্ষা দেওয়া মানুষকে আল্লাহমুখী করা হয় রাসুলমুখী করা হয় সেটাকে বলা হয় মাদ্রাসা এর দ্বারা পরিষ্কার হয়ে গেল মাদ্রাসা শব্দের অর্থ কি মাদ্রাসা কাকে বলে মাদ্রাসার লাভ কি মাদ্রাসা করার লাভ হইল আল্লাহ চেনা যায় রাসুল চেনা যায় পরকাল চেনা যায় জান্নাত চেনা যায় জাহান্নাম চেনা যায় জান্নাত লাভ করা যায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় মাদ্রাসা শিক্ষায় শুধু তা না বরঞ্চ মুসলমানিয়ত্ব কীভাবে মুসলমানিয়ত্ব নিয়ে মানুষ জীবন যাপন করতে পারে এই বিষয়ে শিক্ষা দেওয়া হয় তথা কালিমা শিক্ষা দেওয়া হয় নামাজ শিক্ষা দেওয়া হয় রোজা শিক্ষা দেওয়া হয় অজু গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া হয় নামাজ সম্পর্কে শিক্ষা দেওয়া হয় ইসলামের যাবতীয় বিধিবিধান যেই মাদ্রাসা শিক্ষা দেয় তাকে বলা হয় মাদ্রাসা এই জন্য মাদ্রাসা হলো দিনের মেরুদণ্ড মাদ্রাসা যদি না থাকে তাহলে ইসলাম থাকবে না ইসলাম যদি না থাকে মুসলমান বাকি থাকবে না এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অত্যন্ত পরিহার্য কারণ মাদ্রাসা শিক্ষার দ্বারা আল্লাহ চিনা যায় মাদ্রাসা শিক্ষার দ্বারা মুমিন মুসলমানিয়ত লাভ করা যায়
মাদ্রাসা শিক্ষার দ্বারা হালাল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, মাদ্রাসা শিক্ষার দ্বারা হারাম সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, জান্নাত চিনা যায় জাহান্নাম চিনা যায়। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল মাদ্রাসা শব্দের অর্থ কি, মাদ্রাসা কাকে বলে, মাদ্রাসা শিক্ষা লাভ করার অর্থ কি, মাদ্রাসা শিক্ষা লাভ লাভ কি, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আসুন আমরা একটা আলোচনা করি। মাদ্রাসায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল সৌহত উসমে ইলমে দিনায় তালা ভাই মুল। মাদ্রাসাতে যে সমস্ত ছাত্ররা ছাত্রীরা লেখাপড়া করে এনাদেরকে বলা হয় তালাবা, এক বছরে তোয়ালিব, বহু বছরে তোলাবা বা তুল্লা। তোয়ালিব হলে একজন ছাত্র, তোয়ালিব একজন ছাত্র বলা হয় তোয়ালিব তালাবা বা তুল্লা। এজন্য মাদ্রাসাতে যারা শিক্ষা করে এরা হইল এমন দামি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যমতে যারা মাদ্রাসাতে লেখাপড়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রথম মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল আলোচনা করেছেন, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেন। সুবহানাল্লাহ। শুধু তা না, মানে কোন পড়লে দশনে কি পাওয়া যায়, মুমিন মুসলমানদের জীবনে আমরা যখনই কোরআন পড়ব তখনই আমরা প্রতি হরজের বিনিময়ে দশনিকে লাভ করব। এই এত বড় একটা সুবর্ণ সুযোগ কাজী আমাদের সন্তানদেরকে দিয়া, আমাদের ছেলেদেরকে দিয়া, মেয়েদেরকে দিয়া, ছেলেদেরকে দিয়া জামিয়া মাদানিয়া বালিয়া মাদ্রাসা পড়াব, আর মেয়েদেরকে দিয়া উপযুক্ত হইলে মহিলা মাদ্রাসায় পড়াইয়া দিন সম্পর্কে শিক্ষা দিব। তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবজি বলেন তিনি ইলম শিক্ষা করাব, তিনি মুমিন মুসলমান নারীর জন্য পুরুষের জন্য ফরজ তথা ফরজে আইন। এই পরিমাণ ইলম শিখলে নামাজ পড়া যায়, রোজা শিক্ষা রোজা লাভ করা যায়, রোজা পালন করা যায়, নামাজ পালন করা যায়, নামাজ শিক্ষা করা যায়, নামাজকে সহি শুদ্ধভাবে আদায় করা যায়। এই পরিমাণ ইলম শিক্ষা করা ফরজে আইন। আমাদের ছেলেদেরকে দিয়া মেয়েদেরকে দিয়া দিন সম্পর্কে আমরা অবগত করব, দিন শিক্ষা সম্পর্কে অবগতার পরে, অবগত হওয়ার পরে আমরা যে কোনো শিক্ষা তারা শিক্ষিত করব, এত কোনো আর সমস্যা হবে না। এই জন্য যে বলেন কোন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিআন আও মুইম্মান ওয়ালা তাকুনিল খামিসাতা ওয়া তালিম। নবজি বলেন হে আমার মায়ের উম্মত, কাল আসর মাঠে যদি তুমি আল্লাহর আশায় আদালতে দরা থেকে বাঁচতে চাও, দুজাগার আগুনতে বাঁচতে চাও, আল্লাহর হাবিব বলেন কোন আলিমান তুমি নিজে আলেম হও, নিজে যদি আলেম হও তাহলে পরকালে দুজাগার আগুনতে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে তোমার জ্ঞান লাভ হবে, হালাল সম্পর্কে হারাম সম্পর্কে কিভাবে চললে মুমিন মুসলমানদের সাথে মানুষ মানুষ হয় সেই সম্পর্কে তোমার জ্ঞান লাভ হবে, জন্য তুমি নিজে আলেম হও। কোন আলিমান আল্লাহর হাবিব বলেন হে আমার মায়ের উম্মত, পরকালে আল্লাহর দিদার পাইতে গেলে জাহান্নামতে মুক্তি, জাহান্নামতে মুক্তি পাইতে গেলে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দি হইতে গেলে তুমি নিজে আলেম হও, তোমার নিজে আলেম হও, নিজে আলেম হও। কোন আলিমান আম মুতাল্লিমান। এরপর আল্লাহর হাবিব বলেন তুমি যদি আলিম না হইতে পারো তাহলে তুমি আলিমের ছাত্র হও। আলিমের ছাত্র হওয়া যায় বিভিন্ন ভাবে, আলিমের ছাত্র হওয়া যায় দর্শে নেদামির পাঠ্যসূচি ধারাবাহিক ভাবে পড়ার মাধ্যমে, তথা দর্শে নেদামির প্রথম ক্লাস থেকে না দৌর হাদিস পর্যন্ত লেখাপড়া করার মাধ্যমে আলিমের পূর্ণাঙ্গ ছাত্র হওয়া যায়, তথা পরিপূর্ণ ওয়ারাসাতুল আম্বিয়া মানায়েব নবী উত্তরাধিকারী হওয়া যায় দর্শে নেদামিতে ধারাবাহিক ভাবে লেখাপড়া করার দ্বারা। তবে আমরা যদি দর্শে নেদামিতে লেখাপড়া না করতে পারি, জামিয়া মাদানিয়া বানিয়া বা মাদ্রাসার এই মাহফিলে আসার দ্বারা আলিমের ছাত্র আলিম আলিমের ছাত্র হওয়া যায়, কোরআন হাদিসের মাহফিলে এলে তাফসীর কোরআন মহাসম্মেলনে গেলে আলিম উলামার ছাত্র হওয়া যায়, ছাত্র হওয়ার দ্বারা আল্লাহ চেনা যায়, রাসূল চেনা যায়, পরকাল মেহেরদূত চেনা যায়, পরকালে মুক্তির চাবিকাঠি অর্জন করা যায়। কোন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান, আল্লাহ রাসূল বলেন হে আমার মায়ের উম্মত,
তুমি যদি বড় কালে দুজার আগুনতে বাসতে চাও তাহলে তোমার জন্য তিন নম্বর করণীয় হলো ও আমার মা উম্মতের নারী আর পুরুষ তোমাদের জন্য তিন নম্বর করতে বলো তুমি নিজে আলেমের শ্রোতা হও আলেমের শ্রোতা লাভ করা যায় কিভাবে এই মাহফিলে এরকম মাহফিলে জলসাতে আসার দ্বারা কোরআন হাদিসের মাহফিলে যাওয়ার দ্বারা পর্দানিশীল মা বোনরা তারা তাদের পর্দার আড়াল থেকে শোনার দ্বারাও তারা আলেমের শ্রোতা হইতে পারেন আলেমের শ্রোতা হওয়ার সৌভাগ্য লাভ অর্জন করতে পারেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান চার নম্বর আল্লাহর হাবিব বলেন এ আমার মায়ের উম্মত তুমি যদি আলেমকে ভালোবাসো যদি আলিমুল আমাকে মহব্বত করিয়া যেভাবে তোমরা লজিং দিয়া মহব্বত করো ছাত্রদেরকে লজিং দিয়া মহব্বত করো ভালোবাসো নবজি বলেন এইরকম ভালোবাসার দ্বারা আলেমের আলেমের উলামায়ে কেরামের উত্তরাধিকারী হওয়া যায় জামিয়া মাদানিয়া বানিয়া গমাদ্রাস সহ পৃথিবীর যে সকল সীমান্তে যে সমস্ত এলাকা অঞ্চলে মাদ্রাসাগুলো আছে মসজিদগুলো আছে এই সমস্ত মসজিদগুলোর ইমামগণকে মুয়াজ্জিনগণকে মাদ্রাসাগুলোর শিক্ষকগণকে মুহতামিম সাহেবগণকে আসাতিজান কারামগণকে শিক্ষকগণকে ছাত্রদেরকে লজিং দেওয়ার দ্বারা খানা খাওয়ানোর দ্বারা এদের সর্বাধিক সহযোগিতা করার দ্বারা নবজি বলেন আমার মায়ের উম্মত পরকালে দুজনের আগুনতে বাঁচতে পারবে জান্নাত লাভ করতে পারবে আল্লাহর দিদার লাভ করতে পারবে জুড়ে বলুন সুবহানাল্লাহ নবজি বলেন আমার মায়ের উম্মত চার পুচ্ছরা তোমরা যদি অন্য কোনো মত অবলম্বন করো তাহলে তোমাদের জন্য ধ্বংস নিবার্জম শয়তান তোমাদের বিষে লাগবে তোমাদের ধ্বংস করে ফেলবে হে আমার মায়ের উম্মত তোমাদের জন্য চার পথ রাখা হলাম যে কোনো একটি পথ তুমি অবলম্বন করম অবলম্বন করলেই পরকালে দুজনের আগুনতে বাঁচতে পারবে নিজে আলম হোক অথবা আলমের ছাত্র হোক অথবা আলমের শ্রুত হোক আর নয়তো আলিম আলমকে মহব্বত করো এই মহব্বত করার প্রবন্ধ জামিয়া বাদানিয়া বানিয়াগাঁও মাদ্রাসা এটা হলো মহব্বতের লক্ষণ আজকে প্রায় ৪২ বছর যাবৎ আমাদের জামিয়া মাদানিয়া বানিয়াগাঁও মাদ্রাসার প্রতিষ্ঠিত মুহতামি হযরতুল আল্লাম আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি বার্ধক্যজনিত আছেন দোয়া চেয়েছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াতে বরকতার কোনো সময় বলল আমিন অপরদিকে যে সমর্থ লামায় কারাম দাওয়াত করা হয়েছে দাওয়াত করা হয়েছে এরা যেন সুস্থ অবস্থায় সহি সালামতে আমাদের মাহফিলকে আঞ্জাম আমাদের মাহফিলকে সৌভাগ্যশীল করার জন্য এলাকাবাসীকে সৌভাগ্যশীল করার জন্য এলাকাবাসীর জিন্দা মুর্দা সকলকে এদের দোয়ার দ্বারা প্রদলিত দ্বারা উন্নত করার জন্য আল্লাহ যেন সহি সালামতে উলামায়ে কারামগণকে পৌঁছে দিন আমরা সকলে বলে আমিন মাই আল্লাহ ফাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ইয়াসিন একটা ঘটনা উল্লেখ করেছেন ওয়ালিরি বিলাহুম মাসালান আসহাবাল কারিয়াম ইন জাআল মুরসালুন আল্লাহ বলেন হে আমার হাবিব এ আমার হাবিব আনতাকিয়া নামে একটা শহর আছে সিরিয়ার সিরিয়ার প্রদেশের নাম একটা আনতাকিয়া শহর পৃথিবীর মানচিত্রে সিরিয়া নামক শহর আছে না নাই আছে পৃথিবীর মানচিত্রে সিরিয়া নামক একটা দেশ আছে এই দেশের নাম হলো আনতাকিয়া এই আনতাকিয়া দেশের মধ্যে একজন জালিম অর্থাৎ মুশরিক বাদশা ছিল তার নাম আনতাবাস তার নাম কি আনতাবাস জুড়ে বলুন তার নাম কি আনতাবাস পৃথিবীর মানচিত্রে সিরিয়া নামে একটা দেশ আছে সিরিয়া নামক দেশের একটা দেশের নাম হইল আনতাকিয়া শহর আনতাকিয়া শহরের একজন মূর্তি পূজারী বাদশা নাম হলো আনতাফাস আনতাফাসের কাছে দাওয়াত ও তবলীগ পৌঁছাইবার জন্য আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিসসালাম দুইজন বাণী বাহক প্রেরণ করলেন একজন নাম হলো ইয়াম আর একজন নাম হলো ইউনুস আল্লাহ বলেন এ আমার নবী এ আমার হাবিব এ আমার নবী ঈসাম এবার সিরিয়া অঞ্চলেন সিরিয়া নামক প্রদেশেন আনতাকিয়া নামক যে শহর আছে সেই শহরে আনতাবাস নামে একজন রাজা আছে রে সেই রাজা হলো আমার নাফরমানি করে মুর্শিক সে হলো মুর্শি মূর্তি পূজারি করে তার কাছে দাওয়াত ও তবলীগের বাণী পৌঁছাইতে হবে সুবহানাল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলামিন ঈসা নবীর কাছে আল্লাহ ওহী প্রেরণ করলেন হে আমার নবী ঈসা তুমি আনতাকিয়া নামক শহরে
আন তমাসরাদার কাছে আমার বাণী পৌঁছে দাম হইলাম আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঘটনাটি অতি সংক্ষেপে সময় হোক মূল উদ্দেশ্য হইল মাদ্রাসা কিসের জন্য মাদ্রাসা কি এই বিষয়টা বুঝাইবার জন্য একটা ঘটনার প্রয়োজন সেই হিসাবে আমি আপনাদের সামনে সূরাতুল ইয়াসিনের 13 নম্বর আয়াত আলোচনা করেছি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে কয়জন ব্যক্তিকে পাঠাইলেন দুইজন ব্যক্তিকে পাঠাইলেন একজনের নাম ইয়াহইয়া আরেকজনের নাম ইউনূস এরা দুজনকে পাঠাইলেন আনতাকা নামক শহরের দেবাসারা আনতাবাস আনতাবাসের কাছে দাওয়াত ও তাবলীগের বাণী পৌঁছাইবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ দুজন ব্যক্তিকে পাঠাইছেন এরা পৌঁছা মাত্র গিয়া দেখলেন শহরে ঢোকার আগে একজন বৃদ্ধ ব্যক্তি হাবিব আল্লাহ এই বৃদ্ধ ব্যক্তি ছাগল চড়াইতেছেন কি চড়াইতেছেন ছাগল চড়াইতেছেন তার নাম হলো হাবিবে নাজ্জার বয়স ছিল সত্তর সত্তর বছর পর্যন্ত উনি মূর্তি পূজারি ছিলেন মূর্তি পূজা করছেন এরা দুজনে গিয়া সালাম দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উনি বললেন হে ব্যক্তি দয় তোমরা কোথা দিয়ে এসেছ তোমাদের পরিচয় দাও সঙ্গে সঙ্গে হাবিবে নাজ্জার বললেন হে ব্যক্তি দয় হে দুজন নজওয়ান তোমাদের পরিচয় বলো তোমাদের নাগরিকত্ব পরিচয় বলো তোমরা কার পক্ষ থেকে এসেছো বলো আমরা এসেছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমরা এসেছি দাওয়াত ও তাবলীগ দেওয়ার জন্য মূর্তি পূজা ছেড়ে দিতে এক আল্লাহর গোলামি করতে বলে তোমাদের কোনো আল্লাহ আসেনি বলে হ্যাঁ অবশ্যই আমাদের আল্লাহ আছে বলে এতদিন পর্যন্ত আমরা শুনেছি গাইরুল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাউযুবিল্লাহ মিন যালিক এখন বলো তোমাদের কোনো খোদা আছে আল্লাহ আছে এটা তো কোনো যুক্তির বাহিরে যুক্তি ধরে না বহুদিন ধরে আমাদের বাপ দাদা পিতা পুরুষ সকলেই মূর্তি পূজারি করে আসছে গায়রুল্লাহর পূজা করে আসছে আজকে বললেন যে তোমাদের খোদা আছে তাহলে তোমাদেরকে পরীক্ষা করা দরকার তারা বললেন পরীক্ষা করতে পারেন আমাদের কাছে আল্লাহর হুকুমে তিনটি তিনটি গুণাবলি রয়েছে তিনটি কারামতি রয়েছে তিনটি কারামতি কি তিনটি বিশেষ গুণাবলী কি এক নম্বর হইলাম জন্মন্ত ব্যক্তির ভালো করাম কুষ্ঠ রোগীরে সুস্থ করা জন্মন্ত ব্যক্তির আমরা ভালো করতে পারি কুষ্ঠ ব্যক্তির আমরা সুস্থ করতে পারি অসুস্থ ব্যক্তিরে আমরা সুস্থ করতে পারি আল্লাহর হুকুমে বলে তাই নাকি বলে হ্যাঁ অবশ্যই বলে তাহলে তোমাদের পরীক্ষা করা দরকার আমি বয়সে ছাগল রাখালি করতেছি আমার একজন ছেলে বহুদিন ধরে প্রায় বছর ধরে বিছনা সাইতে উঠতে পারে না বহু চিকিৎসা করাইছি কিন্তু চিকিৎসা করিয়া কোনো ফল পাইছি না তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের কথা আমি বিশ্বাস করবো ইমান আনবো তবে আমার ছেলের কাছে তোমরা যেতে হবে বলে ঠিক আছে আমাদেরকে নিয়ে আপনার ছেলের কাছে চলে যান আল্লাহর হুকুমে হাবিবে নাজ্জার এই দুজনকে নিয়ে গেলেন তার ছেলের কাছে মূলত আল্লাহর হুকুমই এরা দুজন গেছেন আল্লাহর হুকুমে এই সমর্থ কথাবার্তা এই ঘটনা ঘটতেছে আল্লাহর হুকুমে ফলে হাবিবে নাজ্জার তার ছেলের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এই দুজন ইয়াহইয়া এবং ইউনূস তার গায়ে দড়িয়া বললেন বাবা তুমি নাকি বহুদিন ধরে বিছনা সাইতে উঠতে পারো না তোমার বাবা বড় কষ্ট করতেছেন এই বয়সে ছাগল রাখালি করতেছেন আর মনে মনে আশু সাক্ষেপ করতেছেন আয় রে হায় আমার আদরের ছেলে কলেজার টুকরা ছেলেটা আজকে প্রায় বছর খানেক ধরে সে অসুস্থ বিশ্বাস এই তো তোমার বাবা তোমার জন্য বহু আফসুস দুঃখ আক্ষেপ করতেছেন নেবান আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও ফলে ইয়াহইয়া এবং ইউনূসে এই সাইয়্যিদ ব্যক্তির গায়ে ধরলেন আল্লাহর হুকুমে ছেলেটা সুস্থ হইয়া দাঁড়িয়ে গেল শুনে বলুন সুবহানাল্লাহ এই ছেলেটা সুস্থ হইয়া যে ছেলেটা বহু চিকিৎসা পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই
এমন চিকিৎসা তার বাবা করছে শেষ পর্যন্ত দেখা গেছে কি এই ছেলেটা সুস্থ হইয়া দাঁড়িয়ে গেছে হাবিব নাজ্জার বললেন তাহলে ঠিক আছে বুঝতে পারলাম তোমরা হইলে সত্যবাণী এবার তোমাদের প্রভুর উপর ঈমান আনলাম এবার বলো তোমাদের প্রভুর পরিচয় বলো তোমাদের প্রভুর পরিচয় দাও বলে আমাদের প্রভু হইলেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আসমান জমিন আরশ করেছিল কলম গ্রহণ নক্ষত্র যে আল্লাহ সব সৃষ্টি করেছেন দিলেন একমাত্র আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন এই দুজন হাবিব রাজ্জার উনি উনার কাছে চলে গেছেন এরা দুজন আনতাকিয়া নামক শহরে পৌঁছলেন পৌঁছার পরে এরা দুজন এক বর্ণনা মতে রাজা আনতাভাসের কাছে গিয়ে বললেন ও রাজা আনতাভাস এবার আমরা এসেছি ঈসা নবীর পক্ষ থেকে তোমাকে দাওয়াত ও তবলীগের বাণী একত্ববাদের বাণী পৌঁছে দেওয়ার জন্য বলে কি দাওয়াত ও তবলীগের বাণী পৌঁছে দেওয়ার জন্য বলো তো বলে আমরা বলি আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে সে আল্লাহ সৃষ্টি করেছেন কাজী যে খুদাকে তোমরা মূল হাতেন তোমরা তোমাদের হাতের দ্বারা সৃষ্টি করো সেটা তোমাদের মুহাম্মদ হইতে পারে না যে এই মূর্তিকে তোমরা নিজের হাতে বানাও সেটা তোমাদের খোদা হইতে পারে না খোদা তো তিনি হবেন যিনি স্বয়ং সৃষ্টিকারী হবেন যে আল্লাহ সৃষ্টি করতে পারেন তিনি হবেন খোদা নিজের হাতে বানাইয়া এটা খোদা হইতে পারে না এটা বিবেকের পরিপন্থী মানুষের বিবেক হলো সর্বোচ্চ আদালত এটা বিবেকের পরিপন্থী হয় কাজী ও বাস্তান্তবাস আমরা বললে সে মূর্তি পূজা ছেড়ে দাও এ কাল্লার গুলামি করো তাহলে তোমার ইহকাল সবল পরকাল সবল ও আন্দাবাস রাজা হন ভালো আছে রাজা বলল তাহলে তোমাদেরকে পরীক্ষা করা দরকার তোমরা এসেছ ঈসা নবীর পক্ষ থেকে বলতেছ সত্যবাণী নিয়ে এসেছ তোমাদেরকে পরীক্ষা করা দরকার বলে আমাদের যদি পরীক্ষা করতে চাও আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তিনটি জিনিস প্রদান করা হয়েছে তিনটি গুণাবলী আমরা জন্মন্ত ব্যক্তিরা সুস্থ করতে পারি দুই নম্বর হলো আমরা অসুস্থ ব্যক্তির সুস্থ করতে পারি তিন নম্বর কুষ্ঠরোগী আমরা ভালো করতে পারি বাদশাহ আনতাভাস যখন শুনল তখন বাদশাহ আনতাভাসে বলল ঠিক আছে এবার তোমাদেরকে পরীক্ষা করা দাও লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলেই আমরা জিকির ভরি আমরা সবাই জিকির ভরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা করা দরকার বলে তোমরা তো বলছ জন্মন্ত ব্যক্তিরে ভালো হলো তাহলে একটা ছেলে আছে আমাদের কাছে এই ছেলেটা জন্মগতভাবে অন্ধ তার চক্ষু নাই তার কপালে আর চুক্কে বরাবর সমতল হয়ে গেছে চুক্কুর যে একটা মাপ আছে এই মাপ নাই সে জন্ম অন্ধ ব্যক্তি যদি তোমরা তারে ভালো করতে পারো তাহলে বুঝবো তোমরা সত্যবাদী ঈসা নবীর পক্ষ থেকে তোমরা আগমন করেছ তারা বললেন ও বাহা জাহাবান যদি আমাদেরকে বলুন অবশ্যই আল্লাহর হুকুমে এই লোকটা বলে যাইব এরা দুজন তার কপালে এরকম ভাবে আকর্ষণ করলেন হাত দ্বারা ধরলেন সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে এই ছেলেটা আর চুপু বোঝাই গেল জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কি কুদরত আল্লাহর হুকুমে এই ছেলেটার যে তার চুক্কু এবং তার এগুলো সমতল ছিল কপালে আর চুক্কু সমতল ছিল আল্লাহর হুকুমে কপাল কপালের জায়গায় আছে আর চুক্কু চুক্কুর জায়গার মধ্যে আছে চুক্কু বল হয়ে গেছে জন্মন্ত ব্যক্তিরা এবার সুস্থ হয়ে গেল জন্মগতভাবে তার চুক্কু জন্ম লাভ করলো এরপরে বাদশাহ বললাম যদি তোমাদের তোমরা যে সত্যবাদী তোমরা যদি কথা প্রমাণ করতে পারো এবার তোমাদেরকে পরীক্ষা করা দরকার
এক সপ্তাহ আগে আমাদের এলাকায় একটা ছেলে মারা গেছে, যে ছেলেটার বাবা অনুপস্থিত ছিলেন, অনুপস্থিত তাহার কারণে তার দাফন কাফনের কাজ এখনো সমাধান করা হয় নাই। তোমরা তার সুস্থ করতে পারবানি? বলে ইনশাআল্লাহ আল্লাহর কুমিলে আমরা তার সুস্থ করতে পারবো, তারে অর্থাৎ জীবিত করতে পারবো আল্লাহর কুমিলে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আল্লাহর কুমিলে আমরা তারা জীবিত করবো, আমরা না বরং আল্লাহর কুমিলে আল্লাহ চাইলে তারা জীবিত করতে পারেন ইনশাআল্লাহ। বলে তাহলে পরীক্ষা আমরা দরকার। পরীক্ষা কি? এরা দুজন নামাজে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ এই ছেলেরা জীবিত করে দিলেন। ইয়াহিয়া এবং ইউনূসে বলেন, ও আল্লাহ, এদের কাছে আমরা আসছি তোমার দাওয়াত তবলিগ নিয়ে, দিনের বাণী নিয়ে। আয় আল্লাহ, ছেলেটা যদি জীবিত না হয়, আয় আল্লাহ, এমন কঠিন পরীক্ষা, আয় আল্লাহ, জগতে আর কোনো কঠিন পরীক্ষা নাই, আয় আল্লাহ, এই ছেলেটা মারা গেছে এক সপ্তাহ আগে, তার বাবা অনুপস্থিত থাকার কারণে দাফনের কাজ সমাধান করা হয় নাই। আল্লাহ গো মাহবুবুর রহমান রহিম, আয় আল্লাহ, তোমার হুকুমে আমরা এসেছি আন্তাবাস রাজার কাছে, আমরা যদি এবার পরাজয় লাভ করি, আয় আল্লাহ, তাহলে দিন ইসলাম সত্য বলিয়া কেয়ামত পর্যন্ত একটা প্রমাণ হবে, ইতিহাস হয়ে যাবে। আয় আল্লাহ, দয়া করি আমায় করি, আয় আল্লাহ, এই ছেলেটাকে তুমি জীবিত করিয়া দাও। দুজন সেই দাঁড়াতে পুরা দিয়েছেন, নামাজরত অবস্থায় সেই তার মধ্যে পুরা দিয়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যেই ছেলেটা এক সপ্তাহে মারা গিয়েছিলাম, আল্লাহর হুকুমে ছেলেটা সঙ্গে সঙ্গে জীবিত হইয়া দাঁড়াইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যেই ছেলেটা এক সপ্তাহে মারা গেছিল, যার জীবন নাই প্রাণ নাই, এই ছেলেটা সুস্থ অবস্থায় জীবতার বিন্ত্রে প্রাণ প্রাণ সঞ্চার হয়ে জীবিত অবস্থায় দাঁড়িয়ে গেছে। এরপরে একটা বয়ান দিল, বাসন দিল এই ছেলেটাই, এ আন্তবাস রাজা এবং আন্তবাস রাজার বাহিনীরাম, ও সৈন্যরা, আন্তবাস রাজার প্রজারাম, এবার শুনো, এক সপ্তাহ আগে আমি মারা গিয়েছিলাম, আল্লাহ ফকরাব্বুল আলমিন আমাকে দুদকের সাতটি ময়দানে আল্লাহর হুকুম আমাকে নিয়ে যাওয়া হয়েছে, দুদকের সাতটি ময়দান আমাকে দেখানো হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি এই দুজন সত্যবাদী এরা মূলত আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন, কাজী তোমাদের উচিত হইল এদের কথার প্রতি মানানা, আল্লাহর প্রতি মানানা, হযরত ঈসা আলাইহিস সালাম প্রতি মানানা। যদি ইমান আনো তাহলে তোমাদের জন্য সফল, তবে আমার মনে ভয় হয় তোমরা ইমান আনবে না। কাজী তোমাদের উচিত হইল আন্তবাস রাজা এবং আন্তবাস রাজার সৈন্যবাহিনীরাম, আন্তবাস রাজার দেশের জনগণরা, আমি একজন মৃত্যু ব্যক্তি, আল্লাহর হুকুমে জীবিত হয়েছি, আমি মৃত্যু ব্যক্তি, তোমাদেরকে বলতেছি এরা দুজন সত্যবাদী, তোমরা অবশ্য অনতি বিলম্বে ইসলাম গ্রহণ কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, এই কালিমা তোমরা পড়ো, এখনো তোমাদের ভালো আছে, বাদশাহ হয় বুঝা লাইছি, তোমাদের জাদু এমন তেমন যেমন তেমন জাদু নয় রে, মৃত্যুরে জীবিত করতে পারে এত বড় জাদুগির আমার দেশে আর নাই, তোমাদের চাইতে বড় জাদুগির আর পৃথিবীর জগতে হইতে পারে না। এখন আল্লাহ ফকরাব্বুল আলমিন কোরআনের আয়াতে বলেন, লম্বা চড়া আলোচনা অতি সংক্ষেপে বলতেছি, মদরিম লাহুম মাসালান আসহাবাল কারিয়াম ইন জাআ আহাল মুরসালুন, আল্লাহ ফকরাব্বুল আলমিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার উম্মতগণকে শুনিয়া দিন, জানিয়ে দিন, আনতাকিয়া নামক শহরের যে রাজা আনতাবাস, আনতাবাসের ঘটনা আপনি আপনার উম্মতগণকে শুনিয়া দিন সত্য। যখন তাদের কাছে রসুলগণ আগমন করেছিলেন দাওয়াত তবলিগ নিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, মূর্তি পূজা চাইলেন, এটা ভ্রান্ত বাতিল, যখন এই দাওয়াত দিয়েছিলেন, এই ঘটনাটি আপনার উম্মতগণকে শুনে দিন, নারী পুরুষদেরকে শুনে দিন, এরা যেন এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এরপর আল্লাহ বলেন, ইন আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযামহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, এরপরে বাদশাহ আরেকবার নামতে, এরা দুজন গেছেন আন্তাকিয়া নামক শহরে,
انتقي انا مكشورة بمشكرة بردتنا تكبير دواشر كلنا الله أكبر الله أكبر দুনু জন এক বর্ণনামতে প্রবেশ করছে নান তাতিয়া নামক শহরে অপর দিকে রাজা এই শহরে সে প্রবেশ করছে রাজা যখন শহরে ঢুকছে দুইকে দেখে যে তাকবীর শোনা যায় একত্ববাদের স্লোগান শোনা যায় রাজা কয় এত বড় সাহস আর এত বড় ক্ষমতা আমি একজন রাজা আনতাবাস এই শহরের রাজা বাদশা আমি মূর্তি পূজারি আমার বাপ দাদা মূর্তি পূজা করছেন এই এরান দিকে রাষ্ট্র দহি আছে আমার বিরুদ্ধে চালন করতেছে কাজী এদেরকে সঙ্গে সঙ্গে বাদশা তার সৈন্যবাহিনীকে বলল আমার সৈন্যবাহিনী এই দুইজন ব্যক্তিকে জেলখানায় বন্দী কর আচ্ছা আপনারা বলুন তো এই দুইজন ব্যক্তির কোনো অপরাধ আসলে মূলত অপরাধ অপরাধ নাই অপরাধ কি রে ভাই অপরাধ দিলে এরা হইল মুমিন মুসলমান হিসাবে এরা এসেছে মুমিন মুসলমানের দাওয়াত দেওয়ার জন্য এদের কোনো অপরাধ নাই মূলত অপরাধ নাই মূলত বাদশা হইল বাদশা হইল মুশরিক পূজারি বাদশাহ বাঁচাইবার জন্য তারা আসলেন আর বাদশাহ তাদের উপরে জুলুম পেয়ে করলো জেলখানায় বন্দী করলো একশত বেতার আঘাত করলো এরা দুজন বন্দী এরপর আল্লাহ ফকরাবুল আলমিন জেলখানা থেকে আল্লাহ উদ্ধার করার জন্য আল্লাহ কুদরতি ভাবে আরেকজন ব্যক্তির আল্লাহ প্রেরণ করলেন উনার নাম হলো শামউন এই ব্যক্তির নাম কি শামউন নামক ব্যক্তির আল্লাহ প্রেরণ করলেন فعزلنا بثالث فقالوا إنا إليكم مرسلون شامون ব্যক্তি আইসাম আন্তাবাস রাজার সাথে সুন্দরভাবে আচরণ শুরু করলেন উঠা বসা খাওয়া দাওয়া শুরু করলেন আন্তাবাস রাজার সাথে একটা সম্পর্ক শুরু করলেন ভালো সম্পর্ক হইল সম্পর্ক হওয়ার পরে এই শামুন নামে ব্যক্তি বললেন ও আল্লাহর বান্দা আন্তাবাস যদি তুমি মূর্তি পূজা করো আপনি মূর্তি পূজা করেন তবে এদেরকে জেলখানাতে বন্দী করছেন আপনি কি জিজ্ঞাসা করছেন এদের অপরাধ কি বলে না আমি জিজ্ঞাসা করি না কিন্তু আমার গায়ে জলে উঠেছে এরা রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহীর মামলায় এদেরকে আমি গ্রেপ্তার করেছি আজও যারা মুমিন মুসলমানদের বিরোধী করে আসলে মূলত তারা কুলুটা এরা মূলত দেশদ্রোহী দেশদ্রোহী আলিমুলাম নয় কুলুকন আলিমুলাম নয় বরঞ্চ তারাই কুলুকন দিন ইসলামের কথা বললে যাদের গায়ে আগুন লাগে মূলত এরা ইসলামপন্থী নয় এর হইল বামপন্থী এরা হইল দুজনের অধিবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন শামুন নাম ব্যক্তিরে পাঠাইলেন শামুন নাম ব্যক্তি আয়েশা বললেন ও রাজা ও আন্তাবাস রাজা আমার মনে হয় আপনি তাদেরকে পরীক্ষা করতে পারেন এদেরকে জিজ্ঞাসা করতে পারেন বলে কি করব বলে পরীক্ষা হইল ও রাজা আন্তাবাস আমার মনে হয় বহুদিন আগে আপনার কলেজার টুকরাদের দুলালি আপনার যে মেয়েটা মারা গিয়েছে বহু বছর আগে সেই মেয়েটা যদি আপনি বলেন জীবিত করতে কবর থেকে জীবিত করতে যদি তাদেরকে বলেন তারা যদি পরীক্ষা বাস করে বোঝা গেলে এরা সত্যবাদী আপনি ইমান আনবানি বলে ইমান আনমু বলে তাহলে এই দুজন ব্যক্তির জেলখানার থেকে দেখে বাইর করে নিয়ে আসেন বলে আল্লাহর হুকুমে বাদশা আন্তাবাস এই শামুন নাম ব্যক্তির পরামর্শে জেলখানা থেকে নিয়ে আসলো আইসা বলল ও ইয়াহিয়া ইবনে ইউনূস আমার একটা আদর দুলালি বহু দিন ধরে সে অর্থাৎ বহু আগে বহু বছর আগে সে মারা গিয়েছে এবার সে কবরের জগতে আছে হাড্ডিও নাই গুস্ত নাই কিছু নাই যদি তোমরা তাকে আমার মেয়েটাকে কলিজার টুকরো আদর দুলালিকে আমার সামনে নিয়ে আইসা হাজির করতে পারো তাহলে আমরা বুঝবো তোমরা আমি বুঝবো তোমরা সত্যবাদী তোমাদের মাহবুদের প্রতি আমরা ইমান আনব বলে দেখা গেল কি আল্লাহর হুকুমে এরা দুজন দোয়া করলেন ইয়াহিয়া এবং ইউনূসে দোয়া করলেন ইয়াহিয়া এবং ইউনূসে দোয়া করার সঙ্গে সঙ্গে সামান্য ব্যক্তি চুপি চুপি নীরবে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে এই মেয়েটার কবর ফেটে গেল আর এই মেয়েটা কবরতে বাহির হয়ে বাদশান তাওয়াস রাজার কাছে আসলো আইসা বলতেছে ও আমার আব্বু ও আমার আব্বু এই মেয়েটা একটা বক্তব্য প্রদান করলো আমার আব্বু আন্তাবাস বহুদিন ধরে আমি মাটিতে আসি সাহিত্য অবস্থা আসি কবরে গিয়েছিলাম কিন্তু এখন আমি জীবিত জীবন লাভ করেছি জীবিত এসেছি ও আমার আব্বু আপনার জন্য উচিত হলো মূর্তি পূজা চাইলা দাও এক আল্লাহর গুলামি করম তুমি আমার বিশ্বাস হয় আপনি অবশ্যই এদের এদের কথা ইমান আনবেন না এদের প্রতি দৃষ্টিপাত করবেন না আমার আব্বু ও আমার আব্বু আন্তাবাস এখনো ভালো আছে আমি মৃত অবস্থায় জীবন্ত লাভ করেছি মৃত্যু থেকে আমি জীবন লাভ করেছি এ কথা বলে দেওয়ার জন্য আপনি এবং আপনার প্রজারা যেন এই দুজন কথা বিশ্বাস স্থাপন করে আপনাদের এই এদের কথায়
আপনি এবং আপনার প্রজাগণ আছেন এরা যেন বিশ্বাস স্থাপন করে তাহলে অবশ্যই মুক্তিকামী মানুষ হবেন সাফল্য মানুষ হবেন এই কথা বলি আমি এটা যখন বলছে বলার পরে মেয়েটা বলছে আমারে আমার কবরে পাঠিয়ে দিন এরা বলল ঠিক আছে চলে যাও ইয়াহিয়া এবং ইউনূস এবং শামউন নবীকে বললেন ঠিক আছে তুমি তোমার কবরের স্থানে চলে যাও আল্লাহর হুকুমে চলে গেল ফলে বাসা মাসান তাওস ঈমান গ্রহণ করলো না ফলে ঘটনা কি ঘটল এই ঘটনার সংক্ষেপ সারমর্ম হইল আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত ওই হাবিবে নাজ্জার ব্যক্তি আসলেন এরা হাবিবে নাজ্জার ব্যক্তি আসিয়া দেখলেন হাবিবে নাজ্জার একজন বৃদ্ধ ব্যক্তি এই উনি আনতাকিয়া নামক শহরের এক প্রান্তে বহুদিন ধরে গর্তের মধ্যে এবাদতরত ছিলেন আর শুনলেন যে ইয়াহিয়া এবং ইউনূসকে হত্যা করার জন্য আনতাওয়াস এবং আনতাওয়াসের বাহিনী সিদ্ধান্ত করতেছে এরপর আয়েশা আনতাওয়াস রাজার কাছে আয়েশা এবং আনতাওয়াস রাজার বাহিনীর কাছে আয়েশা বললেন এরা হলো সত্যবাদী এরা হলো সত্যবাদী এরা হলো আল্লাহ আলাম এরা হলো মুখলিস তবলিগ দেওয়ার জন্য কাজে তোমরা দাওয়াত তবলিগ গ্রহণ করো তোমাদের ইহকাল সফল পরকাল সফল কিন্তু হাবিবে নাজ্জার কথা এরা কান দিল না শেষ পর্যন্ত কি হইল এরা হাবিবে নাজ্জার হত্যা করলো হাবিবে নাজ্জার আল্লাহর কুদরত বেহেশতে বস করলো এরপর আল্লাহ বলেন إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين الله ولن أمي حبيب الله ولن أمي الله হামিম নাজারের সম্প্রদায় এবং বাসান দাওয়াস সম্প্রদায় বাসান দাওয়াসের জন্য আসমান থেকে আমি আল্লাহ কোনো বাহিনী প্রেরণ করি বাহিনী প্রেরণ করার কোনো প্রয়োজন নাই এর আল্লাহ বলেন শুধুমাত্র আমি আল্লাহ বর্জ্য নিক্ষেপ করেছিলাম আল্লাহ বর্জ্য নিক্ষেপ করছেন সঙ্গে সঙ্গে আনতাওয়াস শহরের বাসা সহ সব ধ্বংসে পরিণত হলো আজ যারা আলিম ওলামার কথা শুনবে না কোরআনের কথা যারা শুনবে না হাদিসের কথা যারা শুনবে না উলামায়ে কেরামকে যারা মোহাম্মদ করবে না এদের জন্য ধ্বংস নিবার্য দুনিয়ার আগুন ছাড়া এদের ক্ষতি নাই যারা আলিম উলামার কথা শুনবে মোহাম্মদ করবে শ্রদ্ধা করবে ভক্তি করবে এরাই হবে আসল মুমিন সবল মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শোনার বুঝার আমল করার তৌফিক দান ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ